লাউ এর ঘন্ট মুগের ডাল দিয়ে আর হচ্ছে পনিরের তরকারি। কেন পড়েছো? ও বাবা, ওই জন্যই মুখটা এরকম হাড়ি হাড়ি হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই হাড়ি হাড়ি হয়ে গেছে মুখটা। ও বাবা, আচ্ছা দিয়ে দিচ্ছি, আচ্ছা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি নিচে যখন ছিলাম না, তখন আর কোনো হেয়ারব্যান্ড পাইনি, চোখের সামনে চুলগুলো চলে আসছিল বলে ওর বন্ধু হেয়ারব্যান্ডটা পরে নিয়েছে, সেই জন্য ওর রাগ হয়েছে। তুমি আমার হেয়ারব্যান্ডটা কেন পরেছো? এনা এনা এনা, এটা তোমার হেয়ারব্যান্ড না, মাম্মা তো। ওকে গাইজ, আজকে আমি একটা চ্যালেঞ্জ নিতে চলেছি। এস চ্যালেঞ্জ না, মানে এটা একটা টাইপ অফ মানে ফান অ্যাক্টিভিটি বলতে পারেন। তো ব্যাপারটা, এ বাবা পেছনে ব্যাকগ্রাউন্ড প্লিজ ইগনোর করবেন, কারণ এটা কালকে আমি এখানে শুকাতে দিয়েছিলাম। যাই হোক, তো ফার্স্ট টাইম আমি কোনোদিন জীবনে ওই শর্টস পরিনি, ঠিক আছে? আর আমি কমফোর্টেবলও না, পরিষ্কার কথা তো বাইরে হয়তো কোনোদিন পরে, মানে কোনোদিনই পরতে পারবো না। মেবি গোয়া বা মানে ওই ফরেন যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয় বা সৌভাগ্য হয়, তাহলে হয়তো পরতে পারবো। কিন্তু আমি একটা শর্টস আমার ইচ্ছে হয়েছিল, কিনেছিলাম বিয়ের প্রথম বছরে, ঠিক আছে? তো তারপর থেকে আর মানে ওটা পড়াই হয়নি, ওই আয়নার সামনে একবার পড়েছিলাম, দিয়ে রেখে দিয়েছি। আজকে আমি ভাবছি আমার শাশুড়িমার সামনে ওই শর্টসটা পরে যাব, শাশুড়িমার রিয়াকশনটা কি দেখার জন্য, কি বলে শাশুড়িমার, বলে ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা এইসব যদি বলে, না হলে কি বলে দেখা যাক, ঠিক আছে? কারণ জীবনেও আমাকে এই এই অবস্থায় আমার মানে শ্বশুর বাড়িতে ছেড়ে দিলাম, আমার বাবার বাড়ির ফ্যামিলি মেম্বার্সও কেউ দেখেনি, ঠিক আছে? তো ওটাই আজকে একটু মজার হিসেবে দেখা যাক কেমন হয়। আর প্লিজ আপনারা এটাকে জাস্ট এটা মজার পারপাস নেবেন, আমি শো অফ করা বা দেখানো বা কিছু মানে কি বলবো ন্যাকামি করার জন্য জিনিসগুলো করছি না, জাস্ট একটা ফান পারপাসে নেবেন। ওকে আব্বা বাবা, এরপর হেয়ারব্যান্ডটা পরবে দেখুন, নিতাই ঠাকুরের মতো ইয়ে করেছে, মাঝখানে শিথি করেছে, এরপরে হেয়ারব্যান্ডটা বন্ধু পরবে। ওরে বাবারে, হেয়ারব্যান্ডের অবস্থা ভেঙে চৌচির হয়ে যাবে, তুই পুরো একদম ইয়ে করে দিচ্ছিস, অল ইন্ডিয়া গেটের মতো ফাঁক করে দিচ্ছিস যে একদম। বাহ, কই দেখি, তাকো আমার দিকে তাকো, বাহ ভীষণ কিউট লাগছে, চলো ব্রাশ করবে, চলো ব্রাশ ব্রাশ, ইটস টাইম টু ব্রাশ ইওর টিথ। মাসি আর মিস্টার মুখার্জির জন্য হচ্ছে ম্যাগি, আর আমি খাই ইপি, আমার ইপি ফেভারিট, ভীষণ ভালো লাগে, ডিম দিয়ে করলে আলো ভালো, ডিম তো মিস্টার মুখার্জি আনতে যাবে যখন তখন পাবো। আমি ভাবছি পুজোতে এবার একটা হট প্যান্ট পরে বেরোবো, বুঝলে বুঝলে, একটা হট প্যান্ট আর একটা ক্রপ টপ, বুঝলে? এবার পূজোয় আমার সপ্তমী, এবার পূজোয় আমার সপ্তমী ড্রেস হট প্যান্ট আর ক্রপ টপ। কি হয়েছে? আন্দো আন্দো আন্দো, ওর মানে ন্যাকামোটা বেড়ে গেছে হঠাৎ করে, কেন জানেন? ওর ড্রেস এসেছে বলে, চলুন দেখি কেমন এসেছে। এগিয়ে এগিয়ে দেখি নদী, এগিয়ে এগিয়ে এসো, এগিয়ে এসো আমার দিকে, এগিয়ে এসো সোজা। ওয়াও, পিঙ্ক কালারের জামা, আর একটু মোটা সোটা হও মা, হাতগুলো যেন একদম। দিস ইজ দ্য বেস্ট টাইম টু সি আর রিয়াকশন, বিকজ নদী এখন ঘুমোচ্ছে, বাবা ওপরে ঘুমোচ্ছে, মেনলি হচ্ছে বাবা কখন ঘুমোবে সেই জন্য ওয়েট করছে। আমি শর্টস পরে নিয়েছি, এরপর নিজে গিয়ে মায়ের রিয়াকশন দেখবো মা কী করে। ওকে মা, এদিকে আবার ঘোরো, কী পরেছিস এটা,
এর থেকে কিছু না পর যা বেরো। দেখো বাবা ঘুমিয়ে গেছে বলে আমি এখন নেমেছি বুঝলে, রাম রাম রাম, এটা পুরো পুজোতে বেরোবো বুঝলে, সপ্তমীর দিন ঠাকুর আনতে যাবো। কেন তুমি তুমি সিরিয়াল এই যে ফেসবুকে সিনেমা দেখো সব মেয়েগুলো এইটুকু টুকু প্যান্ট পরে ঘুরে বেড়ায়, না না তোকে পড়তে হবে না, ওই সিনেমার মেয়ে পড়ুক, তোকে পড়তে হবে না, একটু বাইরে থেকে ঘুরে আসছি বুঝলে, যা 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 দূর হ, একটু সেই আমি যে বুটটা কিনেছি বুটটা পরে এরকম ভাবে হাতে একটা সিগারেট ধরে নে না, হাতে একটা সিগারেট ধরে নে, হাতে সিগারেট ধরে নিয়ে যাবো। আমাকে 10 কোটি টাকা, তোমার ছেলের বারমুডাটা আছে ওটা ভালো লাগবে, আমাকে 10 কোটি টাকা দিলেও আমি পরবো না। মিস্টার মুখার্জি অফিস থেকে ফেরার সময় ফোন করেছিল যে কি নিয়ে আসবো, বিকজ কালকে সানডে, আর সানডে তে তো ডিম ফিম খাওয়া যাবে না, সেই জন্য আমি বললাম মাছ নিয়ে আসবো, বললো মাছের মধ্যে কি নিয়ে আসবো, আমি বললাম যে পমফ্রেট, কারণ অনেকদিন পমফ্রেট খাওয়া হয়নি, তো পমফ্রেট মাছ নিয়ে আসবো, আর বাবার জন্য আমি নর্মাল রুই পোনা নিয়ে আসবো, কারণ বাবা সি ফিশ কিচ্ছু খান না, তো সেই জন্য আমি যেটা করবো এখন চা ফা খেয়ে আগে থেকে মশলা গুলো করে রেখে দেবো, কারণ মাসি আসবে তারপরে মশলা করবে, মাছ ভাজা অনেক দেরি হয়ে যাবে, কালকে সানডে, সানডেটা আমি একটু মানে এনজয় করে কাটাতে যাই, আর তাছাড়াও কালকে সোসাইটির মিটিং আছে, আমাদের লাস্ট এন্ড ফাইনাল মিটিং ফর দুর্গা পূজা, তো সেই জন্য ওখানে ভাবছি 1 ঘন্টার জন্য অ্যাটেন্ড করবো, সবাইকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছো, তো শাহানাও বারবার করে রিকোয়েস্ট করছে চল 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 চল, চলো 1 ঘন্টা অ্যাটেন্ড করা যেতেই পারে। এখানে আমি পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি, এটাকে গ্রাইন্ড করবো, আর এখানে রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা, ধনে পাতা খুঁজে পাচ্ছি না, ধনে পাতাটা ওপর থেকে ছড়াবো, তো জাস্ট টমেটো আর কাঁচা লঙ্কাটা গ্রাইন্ড করে আমি রেখে দেবো। এই হলো মশলা, এখানে টমেটো কাঁচা লঙ্কা, আর এটাই হলো আদা জিরে পেঁয়াজ রসুন, সমস্ত কিছু মিক্স করে একসাথে করে রেখেছি, এটা বেশি করেই করেছি বিকজ পমফ্রেট মাছের কষা হবে, একদমই মাখা মাখা হবে, তো সেই জন্য মশলাটা একটু বেশিই লাগবে। অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে পমফ্রেট মাছ, যেটা আপনাদের বললাম, তো কালকে এটাকে বেশ ভালো করে রান্না করার প্ল্যানে আছি, এটা ফাটাফাটি করে রান্না করার চেষ্টা করবো, আর রেসিপিটা অবভিয়াসলি আপনারা শেয়ার করবো, তাই কালকের ব্লগটা কিন্তু একদম মিস করা যাবে না, দেখতেই হবে, ঠিক আছে। কালকে রান্না করছি পমফ্রেট কষা, এখন এটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। জালিমা থোড়কো কাপে না দে, জালিমা রে রিমোটটা দাও। ওকে, তো ব্লগের শেষ প্রান্তে আমরা এসে ঠেকেছি, বাজছে এখন 11:20, এন্ড রোজকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, জানি ব্লগটা ভীষণ বোরিং, বাট স্টিল কি করব বলুন, কি করে এই দুর্মূল্য, এই দুর হাই প্রাইজের বাজারে কি করব, কিছু করার আছে কি, কিচ্ছু করার নেই, তাই বোরিং ব্লগই আপনাদের সহ্য করতে হবে, আর আমার কচকচানি বকবকানি আপনাদের সহ্য করতে হবে। ওকে, সো আজকে ব্লগটা আমি আমার তেল মাখার সাথে সাথে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যদি ভিডিওটা ভালো থাকে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সো টাটা বাই বাই, লাভ ইউ, গুড নাইট। আর হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ একজন বলছেন তুমি কি মানে কেউ একজন অনেকেই বলেছেন দিদি তুমি কি কোম্পানির হেনা ইউজ করো, সেটা বলে দিই, আমি বায়ো কেয়ারের হেনা ইউজ করি, আর আমার কোনো পার্টিকুলার ব্র্যান্ড নেই যে আমি ওটাই ইউজ করি, আমি বায়ো কেয়ারে ইউজ করি, তার সাথে সাথে কিন্তু আমি মাঝে মাঝে হাবিবসের ইউজ করি, মাঝে মাঝে গ্ল্যামার ওয়ার্ল্ড, মাঝে মাঝে অনেক কিছু ইউজ করি, কেয়া শিটের ইউজ করি, অনেক ধরনের, মানে আমার হেনা ফ্যাক্টর না, আয়ুরের ইউজ করি, হেনাটা কোনো ফ্যাক্টরই না, যে কোনো কোম্পানি হেনা ইউজ করুন আপনারা,